আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার দর্শক বন্ধু, এখনকার দুটো বড় খবর আপনাদের দিচ্ছি, তাই ভিডিও কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। প্রথম খবরটি হলো অনুব্রত মণ্ডলকে নিয়ে। তো অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর থেকে কিন্তু 100 কোটি টাকার বেশি সম্পত্তি কিন্তু পাওয়া গেছে এবং কারের সঙ্গে শুনলে আপনারা চমকে যাবেন। এবং সেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে কিন্তু এবার প্রশ্ন করে জানতে পারা গেছে যে অনুব্রত মণ্ডল কিন্তু 100 কোটি টাকার কিন্তু গরু পাচার কাণ্ডের সঙ্গে তিনি কিন্তু যুক্ত এবং সে টাকাগুলি কিন্তু তিনি নিয়েছেন। এবং গরু পাচার কাণ্ডের মূল যে অভিযুক্ত এবং যে পাণ্ডা আছে তার সঙ্গে কিন্তু প্রায়শই কিন্তু অনুব্রত মণ্ডলে কথাবার্তা হতো এবং যাবতীয় নথি এবং প্রমাণ কিন্তু সিবিআইয়ের হাতে কিন্তু চলে এসেছে এবং আগামী দিনে কিন্তু এই সব কঠিন প্রশ্নের মুখে পড়তে হবে অনুব্রত মণ্ডলকে। দ্বিতীয় খবরটি হলো পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু আরো কিছু কালো টাকা এবং বেনিয়মি সম্পত্তি কিন্তু পাওয়া গেছে এবং একটি নথিতে কিন্তু সমস্ত তথ্য ফাঁস হয়ে গেছে। পার্থ চট্টোপাধ্যায় উর্বিতে কিন্তু টাকা যে জমি রেখেছিল সেটা নয়, পার্থর সঙ্গে সঙ্গে পার্থর মেয়ে জামাই এবং তার পরিবারের কিন্তু সমস্ত লোকের কাছে কিন্তু সেই কালো টাকা এবং দুর্নীতিপূর্ণ যে টাকাগুলো আছে সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল পার্থ চট্টোপাধ্যায়। এবং ইডি সূত্রে কিন্তু এই চাঞ্চল্যকর তথ্যটি কিন্তু দেওয়া হয়েছে এবং আগামী দিনে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কপালে কিন্তু আরো চরম দুঃখ আসছে এবং ইডি কিন্তু আরো কঠিন প্রশ্ন এবং কঠিন শাস্তির মুখে পড়তে চলেছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়। এবং শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু এই বিষয় নিয়ে যথেষ্ট চাপে এবং কিন্তু সমস্যার মধ্যে রয়েছে।